রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত না থেকেও জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ও লক্ষ্য পূরণে আজীবন পাশে ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গবন্ধুর কারাগারে থাকাকালীন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও ছাত্রনেতাদের পরম নির্ভরতায় আশ্রয় হয়ে উঠেছিলেন বঙ্গমাতা। আজই মহিউষী নারীর 93তম জন্মদিন। 1930 সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নিয়েছিলেন শেখ ফজিলাতুন্নেসা, যিনি পরিবারে পরিচিত ছিলেন রেনু নামে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে বারবার উঠে এসেছে তার আজীবনের সঙ্গী প্রিয় রেনুর অবদানে নানা গল্প। নগদের কাছে হক করলেই সমান, হেললে গা নগদের সেন্টারে একদম ফ্রি। শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে কাছে থেকে দেখা ব্যক্তিরা জানান, বঙ্গবন্ধুর কারাগারে কাটানো সময়গুলোতে সন্তান ও সংসারের হাল টেনে চলা রেনু হয়ে ওঠেন বঙ্গবন্ধুর একমাত্র ভরসার জায়গা। ওনার মতন লোক আমি আর এখন আমার সাথে পড়ে না। যেমন বঙ্গবন্ধুর খিদমত করতেন, উনি তার নিজের রান্না করতেন, বঙ্গবন্ধুকে খেতে ভালোবাসতেন, সবার সাথে কারোর কোনো ই ছিল না। বাচ্চাদেরকে বড় করা, মানুষ করা, সংসার চালানো বেগম মুজিব কিন্তু এই দিকটা একা হাতে করেছেন সবসময়। অনেক সময় তো বঙ্গবন্ধু কারাগারে, তো তখন কিন্তু উনি রাজনৈতিক কর্মী যারা আওয়ামী লীগের তাদেরকে এবং ছাত্রলীগের ছেলেপেলেদেরকে সাহায্য করেছেন, অর্থনৈতিকভাবেও সাহায্য, মানে টাকা পয়সা দিয়েও। দলকে সংগঠিত করা, কর্মীদের আর্থিক সহায়তা, সঠিক সময়ে কঠিন সিদ্ধান্ত গ্রহণ সহ প্রতিটি পদক্ষেপে একজন সাধারণ গৃহিণী হয়েও দূরদর্শিতা ও প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন বেগম মুজিব। 69-এ একটা বিরাট আন্দোলন হলো কারাগার থেকে বঙ্গবন্ধুর মুক্তির জন্য, তো প্যারোলে মুক্তি দিয়ে তাকে মুক্তি দেওয়া হবে এবং পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনার জন্য তিনি লাহোর যাবেন, এইটা বলা হয়েছিল সরকার থেকে। তখন বেগম মুজিব বলেছিলেন, প্যারোলে মুক্তি নিয়ে কোনো অবস্থায় তুমি লাহোরে যেতে সম্মত হতে পারবে না। দেশপ্রেম এবং তার যে রাজনৈতিক জ্ঞান এবং দৃঢ়তা, সব কিছুর কিন্তু এই সিদ্ধান্তের মধ্যে ফুটে ওঠে। শুধু সহধর্মিনী হিসাবে নয়, বেগম মুজিব ধীরে ধীরে হয়ে ওঠেন বঙ্গবন্ধুর রাজনৈতিক সহকর্মী। 1975-এর 15ই আগস্ট কাল রাতে বঙ্গবন্ধুর সপরিবার হত্যাযজ্ঞে তিনিও শহীদ হন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।